এবার আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয়তমার পর নতুন সিনেমার ঘোষণা দিলেন হিমেল আশরাফ। জানাবো বিস্তারিত, সেই সঙ্গে থাকবে তানিয়া বিস্তির মাকে গাড়িতে ওঠানোর পর কেঁদে ভাসিয়েছিলেন, জানাবো সে বিষয়ে। তো সেই সঙ্গে আরো থাকবে যুক্তরাষ্ট্র ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন টলিউডের সুপারস্টার শাকিব খান ও তার ছেলে আব্রাম খান জয়, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি হিমেল আশরাফের গসিপসে। প্রথম সিনেমা প্রিয়তমা দিয়েই বাজিমাত করেছেন নাট্য নির্মাতা হিমেল আশরাফ, আর প্রথম সিনেমাতেই এই নির্মাতা পেয়েছেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানকে। পর্দায় তার সঙ্গে জুটি হয়েছেন কলকাতার অভিনেত্রী ইদি কাপল। দেশ জুড়ে এখনো প্রিয়তমার ঝড় বইছে, আর এর মাঝে নতুন সিনেমার ঘোষণা দিলেন হিমেল আশরাফ। সিনেমার নামও হিমেল আশরাফ জানিয়েছেন, তার নতুন সিনেমার নাম হচ্ছে রাজকুমার। নির্মাণের পাশাপাশি এর কাহিনী ও চিত্রনাট্য এবং সংলাপ তিনি নিজেই লিখেছেন। তো বলাই যায় প্রিয়তমার পর এবার আবারও রাজকুমার ঠিক ঝড় তুলবে। তো এবার আসি তানিয়া বৃষ্টির গসিপসে। 10 বছর বয়সে মাথায় চাপে অভিনেত্রী হওয়ার ভূত তানিয়া বৃষ্টি তখন সবাইকে বলতে শুরু করেন, আমি অভিনেত্রী হব। শুনে পরিচিত জনদের অনেকে নাক সিটকিয়েছেন, কেউ কেউ আবার দু চার কথা শোনাতেও ছাড়েননি। তবে সেগুলোতে কান দিতেন না তানিয়া বৃষ্টি, কারণ মা বাবা তার পাশেই ছিলেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে 2012 সালে ভিট চ্যানেল আই টপ মডেল যোগ দিয়ে রানার আপ হয়, শুরু হয় মিডিয়ার পথ চলা। 2013 সালে নাটকে অভিনয় শুরু করেন। তখন কিছু নাটকের গল্পে তানিয়াকে দেখা যেত উচ্চ স্বরে কথা বলতে বা ঝগড়া করতে, পরে এটাই তানিয়ার ট্রেডমার্ক হয়ে যায়। ঝগড়াটে চরিত্র হলেই তার ডাক পড়ত। এরপর তানিয়া বৃষ্টি বলেন, অবশেষে গত বছর মোশারফ করিম ভাইয়ের সঙ্গে পিনিকেই ঝিনিক নাটকে কাজ করি, গৃহকর্মীর চরিত্রে। স্বামী নেশা করে, তাকে নিয়েই মেয়েটির সংগ্রাম। চরিত্র প্রধান গল্পটি অনেকেই পছন্দ করেন, তখন থেকে দু একজন আমাকে নিয়ে ভিন্ন গল্পে ভাবতে থাকেন। এখন নিজের মতো করি, সব চরিত্রে অভিনয় করে যেতে চাই, নিয়মিত শিখতে চাই। পরিবারের সদস্যরা তাকে সবসময় প্রেরণা দিয়েছেন, তারা এখন তানিয়ার সাফল্যের কতটা খুশি এমন প্রশ্নে তানিয়া বৃষ্টি বলেন, অভিনয় করে নিজের টাকায় গত মাসে গাড়ি কিনেছি, সেই গাড়িতে মাকে উঠে ঘুরালাম, এক সময় দেখি মা গাড়ির মধ্যে কাঁদছেন, মেয়ের সাফল্যের এই কান্না আমার অর্জন। তো তানিয়া বৃষ্টির নাটক আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। তো এবার আসি শাকিব খানের আরেকটি গসিপ। 3 সপ্তাহ হয়েছে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। বাবা সেখানে যাওয়ার দিন দশেক পর চিত্রনায়িকা মা অপু বিশ্বাসের সঙ্গে উড়াল দেন ছেলে আব্রাম খান জয়। প্রথমবার ছেলে যুক্তরাষ্ট্রে গেছে, তাই তাকে নিয়ে মনের আনন্দে ঘোরাঘুরি করছেন বাবা শাকিব খান। এতদিন ছেলেকে নিয়ে নিউ ইয়র্কের নানা জায়গায় ঘোরাঘুরি করলেও শাকিব খানের কোনো ধরনের স্থির চিত্র প্রকাশ করেনি। মঙ্গলবার সকালে একটি স্থির চিত্র নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন শাকিব খান, যেটি মুহূর্তেই ভাইরাল। ফেসবুকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছড়িয়ে যেতে সময় লাগেনি ছবিটির। শাকিব খানের পোস্ট করা সেই ছবিতে একেবারে এলোমেলো অবস্থায় পাওয়া গেছে বাবা ও ছেলে দুজনকে। শাকিব খান এলোমেলো চুল নিয়ে বসে আছেন, পাশের ওয়েটিং বেঞ্চে লম্বা হয়ে শুয়ে আছেন ছেলে আব্রাম খান জয়। দুজনে এমন ভাবে ছিলেন যেন ঘুমাচ্ছেন। বাবা ছেলের স্ত্রীর চিত্রটি ইনস্টাগ্রাম হয়ে শাকিব খান শেয়ার করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজেও। ছবির ক্যাপশনে শাকিব খান লিখেছেন, আমার বাবাটার প্রথম যুক্তরাষ্ট্র ভ্রমণ। তবে ছবিটি দেখে কিন্তু আসলেই খুব সুন্দর লাগছিল। তো এখন তো ছিল এতটুকুই বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।